replica. Half of you should know me, right? Other half a replica. How to earn money selling website? হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ওয়েবসাইট ডেভেলপার বা যারা মাত্র বানানো শিখছো তাদের জন্য সুখবর যে তোমরা ওয়েবসাইট বানিয়ে তা বিক্রি করে ইনকাম করতে পারবে। এটা খুবই সুন্দর অনলাইন বিজনেস হতে পারে। যারা এখন ছাত্র বা ছাত্রী তারা এই সিস্টেমে অনেক টাকা ইনকাম করতে পারবে। এখানে ইনভেস্ট কম অথচ প্রফিট অনেক বেশি। তো এখন কি করতে হবে? যারা কোনো জব বা বিজনেস করে তাদের প্রায় সবারই ওয়েবসাইট থাকে। জব করার বিজনেস উন্নতি করতে চাইলে ওয়েবসাইট অবশ্যই লাগবে। এখানে দুই প্রকার সিস্টেমে কাজ চলে। এক প্রকার কিছু কিছু কোম্পানি আছে যারা ওয়েবসাইট বানানোর জন্য তোমাকে ভাড়া করবে, সে অনুযায়ী তারা তোমাকে পে করবে। তাই তুমি তাদের জন্য যত বেশি বানাতে পারবে তত বেশি ইনকাম করতে পারবে। আরেক প্রকার, তুমি নিজে ভালো ভালো ওয়েবসাইট বানিয়ে এমন লোকদের সাথে যোগাযোগ করবে যাদের ভালো ওয়েবসাইট নাই বা ওয়েবসাইটই নাই। কীভাবে এসব কাস্টমারদের সাথে কন্ট্যাক্ট করবে সেটা পরে বলবো। আগে বলি কেন তারা তোমার কাছ থেকে ওয়েবসাইট কিনবে। পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা ওয়েবসাইট বানাতে পারে না। তারা চায় নিজেরা না বানিয়ে টাকা দিয়ে একটা ভালো ওয়েবসাইট কিনে নিতে। গুরুত্বপূর্ণ তথ্য, সব প্রকার বিজনেসম্যান ব্যবসায়ীদের ওয়েবসাইট দরকার হয়, ছোট বা বড় সবারই দরকার। যারা বড় বড় ব্যবসায়ী তারা বড় বড় ওয়েবসাইট ডেভেলপারদের হায়ার করে, আর ওইসব বড় বড় ওয়েবসাইট ডেভেলপাররা ওয়েবসাইট বানানোর জন্য বেশি টাকা চার্জ করে। তাই যারা ছোট ব্যবসায়ী তারা আসলে এত বেশি টাকা দিয়ে তাদের ভাড়া করতে পারে না, তখন তারা ফ্রিল্যান্সারদের কাছে যায় কম টাকায় ওয়েবসাইট বানিয়ে দেওয়ার জন্য। এটা লোকাল এরিয়াতে হতে পারে, আবার পুরো ওয়ার্ল্ড ভিত্তিকও হতে পারে। আমরা জানি আমাদের দেশীয় কারেন্সির চেয়ে ইউএস ডলারের মূল্য অনেক বেশি, তাহলে বলা যায় যদি বিদেশি দেশগুলোর সাথে কন্ট্যাক্ট করা যায় তাহলে আয়টা বেশি হবে। তো এখন দেখতে হবে মার্কেট প্লেস, দেখতে হবে যে এখানে মানুষ কত চার্জ করে ওয়েবসাইট বানানোর জন্য। যারা শুরু করতে চাও তারা প্রথমে কম টাকা চার্জ করবে, কম বলতে এত কম না, এত কম করে দিও না যাতে পুরো মার্কেট খারাপ হয়ে যায়। আমি বলতে চাচ্ছি ধরো যদি কোনো ওয়েবসাইট 25,000 টাকায় বিক্রি হয় আর সেখানে তুমি শুরুতে 2,000 বা 3,000 টাকায় বিক্রি করো, তাহলে মানুষ ভাববে তোমার ওয়েবসাইটগুলো লো কোয়ালিটি। যে দেশে তোমরা তোমাদের ওয়েবসাইট বিক্রি করতে চাও আগে সেই দেশে মার্কেট প্লেস যাচাই করে নেবে, তারপর মোটামুটি কম টাকায় বিক্রি করবে, অর্থাৎ 25,000-এর জায়গায় 20,000 বা 15,000 এরকম, তাহলে মানুষ তোমার কাছ থেকে কিনতে আগ্রহী হবে। ওয়েবসাইট বানাতে গেলে দুইটা জিনিস লাগে, এক হোস্টিং, দুই ডোমেইন। হোস্টিং ফ্রিতেও পাওয়া যায়, তবে মেইন জিনিস হচ্ছে ডোমেইন। এই দুইটা না হলে ওয়েবসাইট বানানো যায় না। এই দুইটা থাকলেই তুমি ওয়েবসাইট বানাতে পারবে। এখন তোমাদেরকে আমি কিছু আইডিয়া দিই যাতে তোমরা প্রাথমিকভাবে কাজ শুরু করতে পারো। শুরুতে তোমরা লোকাল এলাকায় কাজ শুরু করতে পারো, যেমন কোনো দোকান, ফুড স্টোর, সেলুন, বেকারি ইত্যাদি। এসব ব্যবসায়ীদের অনেকেরই ওয়েবসাইট নাই, তারা দরকার বোধ করে না। তোমরা এসব ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করো, তাদেরকে বলো স্যার অথবা ম্যাম আপনারা যদি একটা ওয়েবসাইট খুলেন তাহলে আপনাদের ব্যবসা প্রসার পাবে বা আরও ভালো হবে। মার্কেট এই এত দামে কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা আপনাকে এত টাকাই দিব। এভাবে তাদেরকে বোঝাতে হবে। এভাবে করে একদিনে যদি 20 লোকের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর তাদের মধ্যে থেকে কমপক্ষে 5 লোক যদি তোমার ওয়েবসাইট কিনে, আর একটা ওয়েবসাইটে তুমি যদি 20,000 টাকা চার্জ করো, তাহলে একদিনে তোমার 1,00,000 টাকা আয় হবে। এভাবে মাসে কমপক্ষে 5 থেকে 6,00,000 টাকা ইনকাম করতে পারবে। তবে এটা শুরুর দিকে, তুমি আস্তে আস্তে প্রফেশনাল হয়ে গেলে তখন তুমি আরও বেশি টাকা ইনকাম করতে পারবে। এখন কথা হলো যারা স্টুডেন্ট তাদের জন্য মাসে এই পরিমাণ টাকা ইনকাম করা বিশাল একটা ব্যাপার। তো চলো তোমাদেরকে সব কিছু প্র্যাকটিক্যাল দেখাই, কীভাবে ওয়েবসাইট খুলবে অথবা কাদের সাথে কন্ট্যাক্ট করবে ইত্যাদি। যদি কেউ বিদেশি কাস্টমারদের সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে অবশ্যই বিদেশি বিভিন্ন সাইট খুঁজতে হবে তোমাকে, যেমন ধরো ক্যানাডা বিজনেস ডাইরেক্টরি ক্লিক করবে, তারপর এরকম একটা পেজ খুলে যাবে এতগুলো। তো এখান থেকে এটা চুজ করবে, এটা চুজ করলে এরকম একটা পেজ খুলে যাবে। খুললে এখানে তোমাদের কোন ক্যানাডার কোন শহরগুলো তোমরা করবে টার্গেট করবে, ওই টার্গেট করে
তারপর এখানে এটা যে কোনো কিছু সেলুন স্টোর বা যে কোনো কিছু দিলে হবে। তো আমি স্টোর দিছি আর এটা কোন দেশ সিলেক্ট করছিলাম যেন, তারপরে এরকম একটা পেজ খুলছে। আমি এখানে অনেকগুলো চেক করছি, তো ওয়েবসাইটগুলো চেক করতে করতে তারপরে এই ওয়েবসাইটটা দেখছি চলে না, বন্ধ। এটা সম্ভবত ওরা নিজেরাই বন্ধ করতে পারে অথবা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। এখন এর সাথে কন্ট্যাক্ট করতে হবে, কী হবে, এই যে ওদের একটা নামটা আছে এই নামটা কপি করবে, তারপরে গুগলে ম্যাপসে যাবে, ম্যাপসের সার্চ বক্সে ওইটা পেস্ট করে দিবে। সম্ভবত এটা হবে, কেননা এইটার পেজে কাস্টম এভাবে আছে। যাই হোক, তারপর ট্রাই করে দেখো এটা হয় কি না। এটা ক্লিক করো, দেখো এইভাবে ওর ঠিকানা, ওর ইমেল অ্যাড্রেস বা ওর একটা ওয়েবসাইট, ওর নাম্বার এভাবে আছে। তো এই নাম্বারটা নিয়ে ওদের কল করো, যে বলো যে স্যার স্যার বা ম্যাম, আপনাদের একটা ওয়েবসাইট সম্ভব, এটা কি আপনাদের ওয়েবসাইট, আমি এটা কি খুঁজে পেয়েছি ক্যালগারি কাস্টম, এটা কি আপনাদের ওয়েবসাইট কিনা। তো ওরা যদি বলে হ্যাঁ এটা আমাদের ওয়েবসাইট ছিল বা বন্ধ হয়ে গেছে কোনো কারণে, তো বলতে বলতে পারো তাদেরকে যে আপনার চাইলে আপনাকে সুন্দর করে মানিয়ে দিতে পারি, এইভাবে বিভিন্ন কথাবার্তা বলে এগোতে পারো। তো তারা যদি রাজি হয় তোমাকে তোমার কাছে কিনতেও পারে, তো এইভাবে করতে হবে। আমার আগের ভিডিও নিচে ডিসক্রিপশনে দুটা ভিডিও লিঙ্ক দিয়েছিলাম, wix.com আর ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ফ্রিতে ওয়েবসাইট বানানো যায়। তো তোমরা তো সম্ভবত কেউ বানাও নাই, আমি কিন্তু ওই দুইটা ভিডিও দেখে থেকে দুইটা ওয়েবসাইট বানাই ফেলছি। আমার একটা ওয়েবসাইট এটা wix.com-এ বানিয়েছিলাম, stainlessheart.wixsite.com। এটা তো ফ্রি ভার্সন, তো ফ্রি ভার্সনের কারণে এরকম করে মাঝখানে উইক্স সাইট আসছে। আর যখন তোমরা প্রিমিয়াম ভার্সন করে কিনে নিবে তখন তোমরা তাহলে এখানে ডোমেইন নেমটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ ধরা যাক byspecial.com এভাবে। আর একটা আছে ওয়ার্ডপ্রেসে byspecial.ga.com, ডোমেইনটা কিনতে হয়, তো কেনার পয়সা তো নাই, তো ডট গা দিয়ে বা ডট কে এই ধরনের কিছু পাওয়া যায় ফ্রি। ফ্রি ভার্সনে আমি এটা বানিয়ে নিছি, তো চলো এটা দেখাই তোমাদেরকে। এটা ধরো এই বক্সে আমি মাত্র বানাইছি, তো দুদিন আগে বানানো হয়েছে এটা, তো ভিতরে কাজ অনেক কিছু করা হয় নাই। কীভাবে কী করতে হবে এটা তো তাই না। এই যে আমাদের ওয়েবসাইট নতুন, একদম নতুন, ঠিকানা ঠিকানা আছে, দুইটা পেজ বানাইছি, এটা এটা ফার্স্ট পেজটা আর পিছনের ব্ল্যাঙ্ক পেজ, এটা এখানে কাজ করা হয়নি, পরে চেঞ্জ করবো ভিতরে। আর ইমেল অ্যাড্রেস এটা stainlessheart@yahoo.com। আর একটা হচ্ছে তোমার এটা ওয়ার্ডপ্রেসে বানানো, দেখো কি সুন্দর একটা, সুন্দর একটা গ্রাফিক্যাল লোকেশন ইয়ে হয়েছে। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, তো এটাও তো কিছু কাজ করা হয়নি, পরে আমি চেঞ্জ টেস্ট করবো কিন্তু পেজটা সুন্দর হয়ে যাতে। তোমরা যারা নতুন বানানো শিখতেছো ওয়েবসাইট, তারা হয়তোবা HTML SQL এগুলো দিয়ে বানাচ্ছ, প্রোগ্রামিং করে কোডিং করে পৃষ্ঠা পর পৃষ্ঠা কোডিং করে করে লিখতে হয়। আমি জানি, আমি 2 বছর IT কোর্স করছিলাম, ওইখানে আমি শিখছি একটু, তো এত কোডিং তো মনে রাখতে পারি না, এই জন্য ওইটা বেশি মাথা ঘামাই নাই। জাস্ট প্রেজেন্টেশন বানানোর সময় যেটুকু বানাতে বলছিল ক্লাসে আমি ওইটুকু বানাই দিয়ে শেষ, আমি পরে ভুলে গেছি। তো এখন তো আসলে স্যারদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে স্যার এই প্রোগ্রামিং কোডিং ছাড়া কোনো অপশন আছে কিনা সহজভাবে বানানো, স্যাররা বলতো না কোনো অপশন নাই। তো অপশন যদি নাই থাকবে তাহলে আমি বানালাম কী হবে। তো যারা শুরুয়াত করতেছো তারা ওই কোডিং কোডিং এখন বাদ দিয়ে এইভাবে wix.com বা ওয়ার্ডপ্রেসে এসে বিভিন্ন সিস্টেম করে নতুন এটা বানায় নাও, প্র্যাকটিস করো, করতে করতে যখন তোমার মোটামুটি প্রফেশন হয়ে যাবা তারপর গিয়ে কাস্টমার খুঁজে খুঁজে বিক্রির কাজটা শুরু করতে পারো। আরেকটা কথা বলি, যখন তোমরা wix.com এর ভিডিওটা দেখে দেখে বানাতে যাবে তখন খেয়াল করে দেবে যে ভিডিওর সাথে বানানোর সময় কিছু অনেক কিছু ডিফারেন্স আছে। এই ডিফারেন্ট হওয়ার কারণে কারণটা হচ্ছে যে উইস উইস বলো বা যে কোনো সাইট বা কোম্পানি বলো, ওরা
প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন হয়তো বা একটু একটু করে আপডেট করে। এই আপডেট করার কারণে ভিডিওর সাথে অনেক কিছু মিল থাকে না। আমিও ডিফারেন্ট পেয়েছি, ওয়েবসাইট বানানোর সময় কিছু মিল ছিল না, ওটা মোটামুটি আমি বুঝে বুঝে মানে করা লাগছে, যার কারণে আমার সময় মাত্র বেশি লাগে নাই, 10 থেকে 15 মিনিট লাগছে ওই ওয়েবসাইটটা বানাইতে। আর এই ওয়ার্ডপ্রেস বানাইতে সব বুঝে নিতে নিতে ওইটা তো ডিফারেন্ট পেয়েছি, ভিডিও সমস্যা কিছু কিছু জায়গায় নাই আসে না। আর ভিডিও মানে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানোর পরে সাথে সাথে তুমি কিন্তু এটা ই করবে না, তোমাকে একটু ওয়েট করতে হবে, মানে ওটা রিভিউ করার প্রসেসিং হয়। তারপর ধরো আমারটা এরকম একদিন পরে আমি খুলতে পারছি, মানে একদিন পরে আমি আমার অ্যাডমিনে গিয়ে সরাসরি এটা এখন এর ভিতরে কোনো কিছু পোস্ট টোস্ট করতে পারবো। তো একদিন পরে পেয়েছি, তো আশা করি সব বুঝতে পারছো। তো যাই হোক, তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন টিপস বা আপডেটস পেতে চাইলে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। Here we go.